শোবিজ অঙ্গনে আবারও ভাঙনের খবর। এবার সংসার ভাঙলো ছোট পর্দার তারকা অভিনেত্রী শবনম ফারিয়ার। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের বিচ্ছেদের খবরটি জানালেন এই অভিনেত্রী। শবনম ফারিয়া নিজের ফেসবুক অ্যাকাউন্টে বলেন, মানুষের জীবন নদীর মতো, কখনো জোয়ার কখনো বাটা, কখনো বৃষ্টিতে পানি বেড়ে যায়, শীতকালে পানি শুকিয়ে যায়। আমাদের জীবনেও এমনটা হয়। আমাদের জীবনে কিছু মানুষ আসে, কেউ কেউ স্থায়ী হয়, কেউ কেউ কিছু কারণে স্থায়ী ধরে রাখতে পারে না। শবনম ফারিয়া আরো বলেন, আমার মা সবসময় একটা কথা বলে, আল্লাহর হুকুম ছাড়া একটা গাছের পাতাও নড়ে না। আমরা শুধু চেষ্টা করতে পারি। আর ঠিক এইভাবেই আমি আর অপু অনেক দিন ধরেই চেষ্টা করে আসছি একসাথে থাকতে, কিন্তু বিষয়টা একটা পর্যায়ে খুব কঠিন হয়ে যায়। মানুষ কি বলবে ভেবে নিজেদের উপর একটু বেশি টর্চার করে ফেলেছিলাম। তিনি আরো বলেন, জীবনটা অনেক ছোট, এত কষ্ট নিয়ে বেঁচে থাকার কি দরকার। এইটা ভেবে আমরা এবছরের শুরু থেকে সিদ্ধান্তে আসি, আমরা আর একসাথে থেকে কষ্টে থাকতে চাই না। তাও এবছর খানেক সময় নিয়েছি পরস্পরকে বুঝতে। ফাইনালি আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। এই ভেবে আমরা আমাদের প্রায় আড়াই বছরের বৈবাহিক জীবনের অবসান ঘটিয়ে আবারও 5 বছরের পুরনো বন্ধুত্বে ফিরে গিয়েছি। বিবাহে বিচ্ছেদ হয়, কিন্তু ভালোবাসার বিচ্ছেদ নেই, বন্ধুত্বের বিচ্ছেদ নেই। যতদিন বেঁচে আছি আমাদের ভালোবাসা ও বন্ধুত্ব থাকবে। শুধুমাত্র বৈবাহিক বন্ধন থেকে আমাদের সম্পর্কের ইতি টেনে দিলাম। এই ঘটনা আমাদের জীবনের গতি হয়তো রোধ করবে, ছন্দপতন করবে, কিন্তু জীবন থেমে থাকবে না। অপুর জন্য আমার অনেক দোয়া ও ভালোবাসা আর শুভকামনা। আমরা যে সুখের জন্য আলাদা হলাম, আমরা যেন এই সুখ খুঁজে পাই। সবাই আমাদের জন্য দোয়া করবে। দয়া করে মিডিয়ার বিয়েটি কেনা এ ধরনের কথা বলে আমাদের জন্য আমাদের সহকর্মীদের ছোট করবেন না। আমরা সম্পূর্ণ পারিবারিক কারণে পারিবারিকভাবে পারিবারিক সম্মতিতে বিয়ের মতো ইনস্টিটিউশন থেকে বের হয়ে এসেছি। আমাদের কখনো ভালোবাসা কিংবা বিশ্বাসের অভাব ছিল না, হবেও না। তিনি আরো বলেন, আমার প্রিয় সাংবাদিক ভাই বোনদের উদ্দেশ্যে একটাই অনুরোধ, দয়া করে একটু মানসিকতার সাথে বিষয়টা দেখবেন। দুজন মানুষের বিবাহ বিচ্ছেদ মানে দুইটা পরিবারের বিচ্ছেদ, অনেক স্মৃতির বিচ্ছেদ, অনেক ভালো সময়ের সাথে বিচ্ছেদ। এইটা কারোর জন্য সুখকর অনুভূতি না। দয়া করে মুখরোচক অদ্ভুত সংবাদ প্রকাশ করে আমাদের বিব্রত করবেন না। আমরা একে অন্যের উপর সম্পূর্ণ সম্মান বজায় রাখতে চাই। ধন্যবাদ। গত বছরের শুরুর দিকে বেশ জমকালো আয়োজনের মধ্য হারুনুর রশিদ অপুর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এই অভিনেত্রী। 2 বছর না ঘুরতেই তাদের দাম্পত্য জীবনের বিচ্ছেদ ঘটেছে। সো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন। ভিডিওটি যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিবেন, এবং যদি ভিডিওটি ইউটিউবে দেখে থাকেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিবেন। সো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।